ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জহিরুল ইসলাম ভাই আরব আমিরাত থেকে জানতে চেয়েছেন যে দাড়ি না রাখলে সে ব্যক্তি মুসলিম থাকে কি না আর দাড়ি রাখার বিধান কি এবং না রাখলে কুফর কি না শুক্রান জাজাক আল্লাহ খয়ের ফিদ্দার আইন জহিরুল ইসলাম ভাইকে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে কোনো ব্যক্তি দাড়ি না রাখলে সেওয়া মুসলিম বা কাফের হয়ে যাবে এমনটি নয় বরং দা দাঁড়ি একজন পুরুষ হিসাবে শুধু পুরুষ বা মুসলিম নয় বরং প্রত্যেকটি মানুষ হিসাবেই দাড়ি রাখা উচিত কারণ আমরা মুসলিম হিসাবে বিবেচনা না করে যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখি তাও যারা নিয়মিত দাড়ি সেভ করে বা চাষে এদের স্কিনে বা চামড়াতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর দাড়ি সেফ করার কারণে চেহারার যে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যায় তাই দাড়ি অবশ্যই রাখতে হবে সেটা ইসলামের দৃষ্টি বা বৈজ্ঞানিক দৃষ্টি দেখলে এবার আমরা ইসলামের দৃষ্টিতে আসি যে আসলে দাঁড়িয়ে রাখার বিধান কী দাড়ি রাখা একজন পুরুষ একজন মুসলিমের জন্য ওয়াজিব বা আবশ্যক অবশ্যই দাঁড়িয়ে রাখতে হবে কারণ পুরুষের সৌন্দর্য হচ্ছে দাঁড়ির মধ্যে আর মহিলার সৌন্দর্য হচ্ছে সে দাড়ি রাখবে না কর্তন করবে এখন আমরা অনেকেই বলি যে আমার যখন বয়স বেশি হবে তখন দাড়ি রাখব এত অল্প বয়সে দাড়ি রেখে কি হবে আবার অনেকেই বলে দাঁড়িয়ে রাখলে চেহারা সৌন্দর্য নষ্ট হয় পুরুষত্ব ভালো লাগে না কিন্তু না এ ধারণাটা নিতান্ত ভুল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল যুগে যুগে যত নবী রাসূল সিদ্দিক সালেহীন প্রত্যেকেরই দাঁড়ি ছিল যদি আমরা দেখি ইসলামের ইতিহাসে তাহলে পৃথিবীর সবচেয়ে যিনি সুন্দর মানুষ ছিলেন যার চেহারা সুন্দর ছিল তিনি হচ্ছেন আমাদের নবী ইউসুফ আল ইসাল্লাম তারও দাড়ি ছিল এমনকি আমরা যদি গত শতাব্দীর দিকে তাকাই তাহলে দেখতে পাব যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন তারও দাড়ি ছিল একদা একটা ছোট্ট মেয়ে তাকে চিঠির মাধ্যমে জানালো যে আপনার খুবই বা খারাপ আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার সৌন্দর্য ফিরে আসবে তো এবার আব্রাহাম মেয়ের কথা অনুযায়ী দাড়ি রেখে দিল তার চেহারা আগের তুলনায় অনেক সুন্দর হয়ে গেল আসলে কথা হচ্ছে পুরুষ হিসেবে অবশ্যই দাড়ি রাখতে হবে দাড়ি কাটার কাটলে চারটি বিষয় লঙ্ঘন করা হয় তার মধ্যে প্রথমত হচ্ছে সৃষ্টির পরিবর্তন আর কোনো মানুষের উচিত নয় যে সৃষ্টির পরিবর্তন করা আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনে চার নং সোরান একশো উনিশ নং আয়াতে সৃষ্টির পরিবর্তন করতে নিষেধ করেছেন অর্থাৎ একজন মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সে দাড়ি রাখবে সে যদি দাড়ি কেটে ফেলে ছেটে ফেলে চেঁচে ফেলে তাহলে সে সৃষ্টির পরিবর্তন করলো আর সহিম মুসলিমের দুইশো একষট্টি নং হাদিসে বর্ণিত হয়েছে আনহা বলছেন যে নবীদের দশটি বৈশিষ্ট্য ছিল বা দশটি খাসিয়াত ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে গোফ ছোট করা দাড়ি লম্বা করা এবার দ্বিতীয় কি কারণে দাড়ি কাটা যাবে না রাসুল সরা আদেশের বিরোধিতা করা অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দাড়ি রাখতে বলেছেন কেউ যদি দাড়ি কর্তন করে তাহলে সে রাসুলের বিরোধিতা করলো রাসুল সাল্লাহ সাল্লাম সৈয় মুসলিম মিশকাতের চার হাজার চারশো একুশ নং হাদিসে বলছেন খোয়ালিফুল ইয়াহু খোয়ালিফুল মুশ্রিক কি না তোমরা মুশ্রিকদের বিরোধিতা করো তাদের খলেফ করো অর্থাৎ তাদের অনুসরণ করো না সেটা কিভাবে তোমাদের দাড়িটাকে ছেড়ে দাও আর মসকে খাটো করো তৃতীয় কারণ হচ্ছে কাফেরদের সাদৃশ্য বা অনুকরণ করা যদি কোনো ব্যক্তি দাড়ি কেটে ফেলে বা ছেঁটে ফেলে তাহলে সে ব্যক্তি কাফের অগ্নি এদের সাদৃশ্য অবলম্বন করলো আল্লাহুল সাল্লাহ সই মুসলিমের হাদিসে বলছেন যে তোমরা গোফ খাটো করো দাড়ি লম্বা করো এবং অগ্নি বিরোধিতা করো চতুর্থ কারণ দাড়ি কামানো বা কাটার ফলে একজন পুরুষ মহিলাদের সাদৃশ্য হয়ে যায় অথচ পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে দাড়ি রেখে দেওয়া রাসুল সাল্লাম সোয়েবুখারি মুসলিম মিশকাতের দ্বিতীয় দ্বিতীয় খণ্ডের চার হাজার চারশো হাদিসে পোশাক অধ্যায়ে বলছেন যে লানা রসুল্লাহ সাল আলি ওসাল্লাম রাসুল সাল্লাম লানত করেছেন অভিশাপ করেছেন মুতাশাহ বিহীন মিনার রিজাল বিন নিসা ই অল মুতাশাহ বিহাতী রিজাল মিনার নিসা ই বিন মহিলাদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষকে এবং পুরুষের বেশ ধারণকারী নারীকে আল্লাহসূস সাল্লাইসাল্লাম লা আনত করেছেন তাই আমাদের মুসলিম হিসাবে উচিত যে আমাদের অবশ্য অবশ্যই দাড়ি রাখতে হবে আর দাঁড়ি কেউ না রাখলে সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে এমনটি নয় বরং রাখে একজন পুরুষ বা একজন মুসলিমের জন্য বা আবশ্যক তাই আমাকে আপনাকে অবশ্যই ইসলামের দৃষ্টি এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে লক্ষ্য রেখে দাড়ি রাখতে হবে সর্বোপরি কথা যে দাড়ির মধ্যে পুরুষের সৌন্দর্য বা মর্যাদা নিহিত রয়েছে যদি কোনো পুরুষের দাড়ি থাকে তাহলে সে কখনো ইসলাম বিরোধী অশ্লীল কাজ ও কর্মের দিকে ধাবিত হতে পারে না এখন আমরা দেখি যে কোনো মুসলিম যুবক যদি দাঁড়িয়ে রাখে তাকে জঙ্গি বলা হয় আর কোনো অমুসলিম বিশেষ করে হিন্দু দে ঠাকুর বা ইয়াহুদি খ্রিস্টান কেউ যদি দাঁড়িয়ে রাখে তাহলে তাকে ধার্মিক বলা হয় এগুলো হচ্ছে আমাদের ছোট মন মানসিকতার একটা পরিচয় অথচ প্রত্যেকটা মানুষের বিশেষ করে মুসলিমের উচিত যে দাঁড়িয়ে আল্লাহ হওয়ার দাঁড়িয়ে দান করুন এবং ইসলামের প্রত্যেকটি বিধান জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ এবং অনুকরণ করার তাফিক দান করুন আল্লাহ পবিত্র কোরআনের উনষাট নং সুরা হাসরের সাত নং আয়াতে বলছেন রসুল ফাখু তোমাদের রাসুল যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো কমা নাহাকুম عنه রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো তাই আমরা রাসূলের উম্মত অনুযায়ী আমাদের রাসুল দাঁড়ি রাখতে বলেছেন বিধায় আমরা দাঁড়ি রাখব আল্লাহ রাসূল আমাদের মোস কাটতে বলেছেন বিধায় আমরা মোস কাটবো আল্লাহ রাসূল আমাদের দাড়ি কাটতে নিষেধ করেছেন আমরা এটা করব না আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম ورحمه الله